ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নাফিজা সিদ্দিকী। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কৃষ্ণ গহ্বরটা আসলে কি। তো আলোচনাটি শুরুর পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন, এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক। 3 সৌরভরের সমান বা বেশি ভরের নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের পর এর অন্তর্বস্তু অনির্দিষ্টভাবে সংকুচিত হতে থাকে। সংকোচনের কারণে আয়তন প্রায় শূন্য এবং ঘনত্ব প্রায় অসীম হওয়ায় মহাকর্ষ ক্ষেত্র এমন প্রবল হয় যে এ জাতীয় বস্তু থেকে এর মহাকর্ষকে কাটিয়ে কোনো প্রকার আলো বা সংকেতও বেরিয়ে আসতে পারে না। নক্ষত্রের এই অবস্থাকে বলা হয় কৃষ্ণ বিবর। জার্মান পদার্থবিদ আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে কৃষ্ণ গহ্বরের গঠন সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। এই তত্ত্বে তিনি মহাকর্ষীয় তরঙ্গের ধারণা দেন। 2টি ব্ল্যাক হোল মিলিত হলে অশান্ত ব্ল্যাক হোল তৈরি হয়, সেখান থেকে আসে বৃত্তায়িত মহাকর্ষ তরঙ্গ। 2015 সালের 14ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লাইগোর শনাক্তকারক যন্ত্রে এটা একটা সংকেত আসে। এটি ছিল 130 কোটি আলোকবর্ষ দূরের 2টি ব্ল্যাক হোলের মিলনের ফলে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গের সংকেত। মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তকারী গবেষক দলের সদস্য ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাবনা জেলার সেলিম শাহরিয়ার এবং বরগুনার দীপঙ্কর তালুকদার। দীপঙ্কর তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। 2019 সালে প্রথমবারের মতো একটি কৃষ্ণ গহ্বরের ছবি তুলতে সক্ষম হন বিজ্ঞানীরা। ছবিটি ধারণ করে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ। ব্ল্যাক হোলটি মেসিয়ার 87 গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত। এই ছিল আমার কৃষ্ণ গহ্বর সম্পর্কিত ধারণা। মানে কৃষ্ণ গহ্বরটা আসলে কীরকম, মানে কীভাবে এটার সৃষ্টি হয়, কীভাবে ধীরে ধীরে সংকোচনের মাধ্যমে এটা সৃষ্টি হয়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যেরাও ভিডিওটি পায়। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।